আমাদের দেশে ক্যালেন্ডার বলিতে রমাদান মাসে, রমাদান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, রহমতের দশ দিন, নাজাতের দশ দিন, মাগফিরাতের দশ দিন, ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে দশ দিন করে লিখে দিয়েছে। এরকম সহি হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহুল বুখারি 1899 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস, এবং মিশকাত তাহকিক আলবানী দ্বিতীয় খণ্ড 1956 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা রমাদান, রমাদান মাস যখনই আগমন করে, মানে আজকে ধরেন শাবান মাস, যদি আজকে শাবান মাস হয়, রমাদান মাসে চাঁদ উঠে গেছে, চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুতিহাত আবওয়াব সামা, আসমানের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, আসমানের সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ও ফি রিওয়ায়াতিন ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অগুল্লিকত আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পায়ে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওফি রিওয়ায়াতিন, অপর বর্ণনায় রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অফতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাস প্রবেশ করার সাথে সাথে রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। চারটি জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উল্লেখ করেছেন, এবং আরেকটি জিনিস সাথে পাঁচটি জিনিস, সেটি হলো এই যে শয়তানের পায়ের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে রমাদান মাস পুরাটাই আল্লাহর রহমত, যখনই রমাদান মাস শুরু হয়ে যায়, রমাদান মাসে চাঁদ উঠে, তখন থেকেই আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়, আসমানের দরজা বলে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস দ্বারা মনে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত নিয়ে আমাদের জন্য বসে আছে, কিন্তু আমরা আল্লাহর রহমত নিতে নারাজ, তিন ভাগে ভাগ করে দিয়েছি জালজই হাদিস দিয়ে। এরকম হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ রহমতের দরজাগুলি খুলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন। উল্লেখ্য যে আরেকটি কথা, সেটি হলো আমাদের দেশে অনেকেই বলে থাকেন যে কবরে আজাব বন্ধ থাকে, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। কবরে আজাব বন্ধ থাকে মর্মে কোনো সহিহ হাদিস আমরা পাইনি। তো এই পাঁচটি জিনিস করা হয় এবং পুরা সময় রহমত, আরো বলা হয়ে থাকে ইফতারের সময় দোয়া কবুল হয়। জি না, রমাদান মাস আপনি যখন দোয়া করবেন তখনই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, যখন দোয়া করবেন তখনই আল্লাহর দরবারে দোয়া কি হবে, কবুল হবে, সর্বক্ষণ আল্লাহর রহমত নাজিল হচ্ছে। তাহলে ইফতারের সময় সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে হবে, এরকম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কখনো যে সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে হবে, একটি স্পষ্ট বিরাট। তাহলে যখনই প্রয়োজন তখনই আল্লাহর কাছে আমি আল্লাহ রহমত চাইবো, আল্লাহ রহমত আমার নিতে নারাজ। কেননা একজন মহিলা অন্য মাসে যদি একদিন যায় বাজারে, রমাদান মাসে 10 দিন যাবে, একজন